হ্যালো ফ্রেন্ডস, জ্ঞানের দুয়ারের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমাদের এই পৃথিবীতে ছোট বড় সব মিলিয়ে প্রায় 200টি দেশ রয়েছে। এর মধ্যে কোনো কোনো দেশ আয়তনে বেশ বড়। এই বড় দেশগুলো তাদের বিশালাকার আয়তন এবং বিশ্বজুড়ে প্রভাব প্রতিপত্তির কারণে আমাদের সকলের কাছে খুবই পরিচিত। আবার কোনো কোনো দেশ এতই ছোট যে সেগুলোকে একটি স্বাধীন দেশ হিসেবে ভাবতেও অবাক লাগে। জ্ঞানের দ্বারের আজকের পর্বে আমরা জানতে চলেছি পৃথিবীর সবচেয়ে ছোট এমন 5টি দেশ সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 5, স্যান মেরিনো। পৃথিবীর সবচেয়ে ছোট দেশের তালিকার পঞ্চম স্থানে আছে স্যান মেরিনো। ইতালির ভেতরে অবস্থিত দেশটির আয়তন মাত্র 160 বর্গ কিলোমিটার। 2018 সালের হিসাব মতে স্যান মেরিনোর মোট জনসংখ্যা প্রায় 34,000। স্যান মেরিনোতে রয়েছে পৃথিবীর সবচেয়ে পুরনো প্রজাতন্ত্র ব্যবস্থা, যা 301 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। 9টি পৌরসভা নিয়ে গঠিত দেশটির রাজধানীর নাম হচ্ছে স্যান মেরিনো সিটি। মাথাপিছু আয়ের দিক থেকে এটি বিশ্বের অন্যতম ধনী দেশ। দেশটির আয়ের প্রধান উৎস হচ্ছে পর্যটন, ব্যাংকিং ও টেক্সটাইল। শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত স্যান মেরিনো বিশ্বের সবচেয়ে পুরনো সার্বভৌম রাষ্ট্র। স্যান মেরিনো সম্পর্কে একটি মজার তথ্য হল, দেশটিতে যতগুলো গাড়ি আছে তার থেকে মানুষের সংখ্যা কম। নাম্বার 4, টুবেলো। টুবেলো পৃথিবীর চতুর্থ ক্ষুদ্রতম রাষ্ট্র। এটি হাওয়াইয়ের দক্ষিণ পশ্চিমে এবং অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে অবস্থিত প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। দেশটির আয়তন মাত্র 26 বর্গ কিলোমিটার এবং 2018 সালের তথ্য মতে দেশটির মোট জনসংখ্যা প্রায় 12,000। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 4.5 মিটার উচ্চতায় অবস্থিত টুবেলো বিশ্বের সবচেয়ে নিচু দেশগুলোর মধ্যেও অন্যতম। সাঁতারের জন্য বিখ্যাত টুবেলোতে রয়েছে চমৎকার আবহাওয়া, যা প্রতি বছর প্রচুর পর্যটককে আকৃষ্ট করে। 1978 সালে স্বাধীনতাপ্রাপ্ত টুবেলোতে সাংবিধানিক রাজতন্ত্র চলমান। নাম্বার 3, নাওরু। বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে নাওরু। নাওরু বিশ্বের একমাত্র দেশ যার কোনো রাজধানী নেই। অস্ট্রেলিয়ার পূর্বে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রটির আয়তন 21 বর্গ কিলোমিটার। মাত্র 10,000-এর কিছু বেশি জনসংখ্যার এই দেশটিতে রয়েছে বিশাল এক ফসফেট খনি। 80-এর দশক পর্যন্ত ফসফেট আহরণ ছিল দেশটির জাতীয় আয়ের প্রধান উৎস। প্রধান রপ্তানি পণ্য ফসফেটের মজুদ প্রায় শেষ হয়ে আসা এবং সেই সাথে দেশটি থেকে বড় অঙ্কের অর্থ পাচার হয়ে যাওয়ায় বর্তমানে নাওরু খুবই মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সীমিত পর্যটন, ফসফেটের খনি এবং নারকেল জাতীয় খাবার তৈরি করা এখানকার মানুষের প্রধান জীবিকা। নাম্বার 2, মোনাকো। পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হল মোনাকো। ইউরোপ মহাদেশের পশ্চিমে অবস্থিত মাত্র 2 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির জনসংখ্যা প্রায় 40,000। একটিমাত্র শহর নিয়ে তৈরি মোনাকো মন্টি কার্লো ক্যাসিনোর জন্য বিখ্যাত। মোনাকোর তিন পাশে আছে ফ্রান্স, অপরদিকে ভূমধ্যসাগর। আয়তনে ছোট হওয়ায় সর্বাধিক গণবসতিপূর্ণ এই দেশটির নাগরিকদের কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না। নাম্বার 1, ভ্যাটিকান সিটি। বন্ধুরা, এবার আমরা জানতে চলেছি আমাদের এই পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি সম্পর্কে। ইতালির রোম শহরের মধ্যে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র। ভ্যাটিকান সিটির আয়তন মাত্র 0.49 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 1,000 জন। আয়তনে খুবই নগণ্য হলেও বিশ্বের বিশাল একটি জনগোষ্ঠীর কাছে দেশটির আলাদা এক মর্যাদা রয়েছে, কারণ পৃথিবীর সবচেয়ে বড় গির্জা সেন্ট পিটার্স বেসিলিকা এই দেশটিতে অবস্থিত। 1929 সালের 11 ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পাওয়া ছোট্ট এই দেশটিতে বছরে প্রায় 40,00,000 দর্শনার্থীর আগমন ঘটে। জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনেস্কো ভ্যাটিকান সিটিকে 1984 সালে বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করে। নাম্বার
বন্ধুরা, জ্ঞানের দুয়ারের প্রতিটি ভিডিওতে দেয়া সমস্ত তথ্যই ইন্টারনেটের নির্ভরযোগ্য এবং দায়িত্বশীল সাইট থেকে সংগৃহীত। ভিডিওতে আমাদের দেয়া তথ্যের সাথে যদি আপনার জানা তথ্যের কোনো ধরনের গরমিল খুঁজে পান, তাহলে মার্জিত ভাষায় তা কমেন্ট করে জানান। নিজেদের জ্ঞানের পরিধি বাড়িয়ে দর্শকদের মানসম্মত কন্টেন্ট উপহার দেওয়ার জন্য আমরা সর্বদাই সচেষ্ট। আমাদের এই প্রচেষ্টায় আপনাদের সহযোগিতা একান্তই জরুরি। তাই সাবস্ক্রাইব করে জ্ঞানের দুয়ারের সাথেই থাকুন।